অভিষেক হচ্ছে পিসির আলোয় আলোকে। বাংলা সংবাদ মাধ্যমের একটা অংশ যারা নবান্ন থেকে বিজ্ঞাপন পায় তারা অভিষেককে নিয়ে মাতামাতি করে। 10 কোটি বঙ্গবাসীর কিচ্ছু এসে যায় না অভিষেক কি বলল কি করল। এই গরিব মানুষগুলোকে 1600 কিলোমিটার পথ বাসে করে পাঠালো যখন প্রকৃতি খুব অনুকূল নয়, আর দলের মন্ত্রী সাংসদ কুচো নেতারা বিমানে গেলেন কিংবা রাজধানীতে ট্রাভেল করলেন। একজন মন্ত্রী সাংসদ সংগঠনের নেতাকে তো দেখলাম না, যে বাসগুলো গেল কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে সেই বাসে করে ভুক্তভোগীদের সঙ্গে যেতে। অভিষেকে সবার আগে উচিত যদি প্রকৃতপক্ষে আন্দোলন করতে চায় তাহলে সেই কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে দেশের মানুষের মন বুঝতে হয় সেটা রাহুল গান্ধীকে দেখে শেখা। করুন, অভিষেক নেতৃত্ব দিচ্ছেন, সর্বভারতীয় মিডিয়া নজর তার উপরে থাকবে, আর অভিষেক সর্বভারতীয় রাজনীতিতে এইভাবেই প্রতিষ্ঠা পাবেন এটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করতে চেয়েছেন, তাই শেষ পর্যন্ত তিনি দিল্লি যাত্রা ব্যাহত রেখেছেন। উনি আগে ব্যক্তিগত বিমানে চড়ে যাতায়াত করা বন্ধ করুন, তারপরে এইসব কথা বলবেন। কথা 1 কোটি ভুয়ো জব কার্ড দিয়ে 10-11 বছর ধরে কয়েক হাজার কোটি টাকা লুট করেছে, সেই লুটের টাকা সরকার তৃণমূল সরকার উদ্ধার করুক, যারা লুট করেছেন তাদের শাস্তির বিধান করুন, তারপরে ওনার এইসব বাগাড়ম্বরের কোনো মানে। সবাই জানে পিসির ভাইপো ছাড়া ওর কোনো গুণ নেই। অভিষেকের হুঁশিয়ারিতে তার কিছু স্তাবক আহ্লাদিত হতে পারে, কিন্তু 10 কোটি বঙ্গবাসীর কিছু যায় আসে না, কারণ তারা জানেন অভিষেক হচ্ছে পিসির আলোয় আলোকিত। 2500 নিরাপত্তারক্ষী বেষ্টিত হয়ে ঘোরাফেরা করেন, পিসির পাঠশালায় পড়ে যে কথাগুলো তিনি বলেন তার মধ্যে সত্যের লেশমাত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে। কয়েকদিন আগে সমাজ মাধ্যমে তিনি বললেন যে মোদিবাবু ভয় পাচ্ছেন, ইডিকে চ্যালেঞ্জ ছুড়লেন স্টপ মি ইফ ইউ ক্যান, আবার একই সঙ্গে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের বিশেষ করে যোগী আদিত্যনাথকে হুঁশিয়ারি দিলেন যে ইট মারলে গণতান্ত্রিক পদ্ধতিতে পাটকেল খেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্তরসূরির মুখ থেকে এই ধরনের ছেলে মানুষই কথা শুনলেই বোঝা যায় রাজনৈতিকভাবে তিনি এখনো অপরিপক্ক। এ রাজ্যের দূর দূরান্ত থেকে যাদেরকে বাসে করে দিল্লিতে নিয়ে যাওয়া হলো তাদেরকে এটাই বলা হয়েছে যে তারা দিল্লিতে যাবেন, এমন আন্দোলন করবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তর থেকে 2700 কোটি টাকার বেশি মূল্যের চেক তাদের হাতে তুলে দেওয়া হবে। একেবারেই ভ্রান্ত। দ্বিতীয়ত, আচ্ছা যন্তর মন্তরে সভা করে কি হবে, কত লোক নিয়ে যেতে পারবেন? আগে বলেছিলেন 1 লক্ষ লোক নিয়ে যাবেন, সেটা শেষ পর্যন্ত মাত্র 1004-কে দাঁড়িয়েছে। ওনারা ট্রেনের অ্যাপ্লাই করেছিলেন, ট্রেন পাননি, তারপরে বাসে করে পাঠানো হয়েছে। গরিব দরদি তৃণমূল কংগ্রেস এই গরিব মানুষগুলোকে 1600 কিলোমিটার পথ বাসে করে পাঠালো যখন প্রকৃতি খুব অনুকূল নয়, আর দলের মন্ত্রী সাংসদ কুচো নেতারা বিমানে গেলেন কিংবা রাজধানীতে ট্রাভেল করলেন। কই একজন মন্ত্রী সাংসদ সংগঠনের নেতাকে তো দেখলাম না, যে বাসগুলো গেল কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে সেই বাসে করে ভুক্তভোগীদের সঙ্গে যেতে, অর্থাৎ তৃণমূলের কথায় ও কাজের আসমান জমিন ফারাক। তৃণমূল ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি পেয়েছে,
যাদের কাছে অর্থের বিপুল মজুদ ভাণ্ডার আছে। শুভেন্দুবাবু অভিযোগ করেছেন, ডিআর লটারির কর্তৃপক্ষের কাছ থেকে তৃণমূল কংগ্রেস ইলেকটোরাল বন্ডের মাধ্যমে 300 কোটি টাকা পেয়েছে। অভিযোগ, আমি সত্যাসত্য জানি না, তাই বৈভবের আস্ফালন করা তৃণমূল কংগ্রেসের পক্ষে খুব সহজ এবং সেটাই তারা করছে। খরচ, রাজনীতি করতে গেলে রাজনৈতিক দলগুলো এই ধরনের খরচ করে। আমি খরচের প্রসঙ্গটা বলছি না, আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস এই খরচটা অ্যাফোর্ড করতে পারে বলে তারা করেছে। তারা বিপুল টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, সংগঠনের নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক কাউকে দেখলাম না এই বাসগুলো করে যারা কলকাতা থেকে এই কষ্ট করে যাচ্ছেন 1600-1700 কিলোমিটার পথ, তাদের সঙ্গে এক বাসে সবার হয়ে দিল্লি যেতে। হ্যাঁ, কিন্তু এই যে বাসে যাত্রা, তো এটা অগত্যা ট্রেন বাতিল করেছে কেন্দ্র, এই অভিযোগ এনেছে তৃণমূল, সেই কারণে বাসে যেতে হয়েছে। ট্রেনে যাক, বাসে যাক, ওদের কোনো বিধায়ক, মন্ত্রী, সাংসদ এই প্রত্যেকটা বাসের সঙ্গে যাওয়া উচিত ছিল। রাহুল গান্ধী 4000 কিলোমিটার পথ হাঁটলেন ভারত জোড়ো যাত্রায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উচিত, তার থেকে বয়সে 15-16 বছরের বড় রাহুল গান্ধীকে অনুসরণ করা, যে কিভাবে কষ্ট করে, কিভাবে ক্লেশের মধ্যে দিয়ে গিয়ে দেশকে বুঝেছিলেন রাহুল গান্ধী। তার রাজনীতির তরণ নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু ভারত জোড়ো যাত্রা সাম্প্রতিক অতীতে ভারতীয় রাজনীতিতে একটা মাইল ফলক হয়ে থাকবে। ভোরবেলা রাহুলের বাসভবনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাহুলকে বলা যে বাম সঙ্গ ত্যাগ করতে, অভিষেকের সবার আগে উচিত যদি প্রকৃতপক্ষে আন্দোলন করতে চায় তাহলে সেই কিভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করে দেশের মানুষের মন বুঝতে হয় সেটা রাহুল গান্ধীকে দেখে শেখা। তাই ওর ভারত জোড়ো যাত্রার একটা ছোট অনুকরণও যদি অভিষেক করতে পারতো তাহলেও অন্তত আমি বলতাম যে না, একটা সৎ প্রচেষ্টা আছে। এটা হচ্ছে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সামনে ভেসে থাকার কৌশল, এবং সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যাননি। মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ, আমি জানি, তার সুস্থতা কামনা করে খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে ফিরে আসেন নিজের কাজে, কিন্তু এটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন অনেকে যাননি। আর একটা কারণও এটাও হতে পারে যে তিনি চাননি যে প্রচার মাধ্যমের আলো তার উপরেও এসে পড়ুক। অভিষেক নেতৃত্ব দিচ্ছেন, সর্বভারতীয় মিডিয়া নজর তার উপরে থাকবে, আর অভিষেক সর্বভারতীয় রাজনীতিতে এইভাবেই প্রতিষ্ঠা পাবেন, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করতে চেয়েছেন। তাই শেষ পর্যন্ত তিনি দিল্লি যাত্রা ব্যাহত রেখেছেন। প্রাইভেট লিমিটেড কোম্পানির কে কোথায় যাচ্ছে সেটা নিয়ে আমি বলতে পারবো না, শুভেন্দুবাবু যেটা বলেন প্রাইভেট লিমিটেড কোম্পানি, তা ওখানে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ কথা, বাকি সব ল্যাম্পোস্ট। তাই কে অন্তর থেকে যাচ্ছে, কে বাধ্য হয়ে যাচ্ছে, অনেকেই গেছে, মুখগুলো দেখলাম তো বেশ করুণ। ওরা বুঝতে পারছেন যে এইভাবে দাবি আদায় তো সম্ভব নয়, আর কোন মুখে দাবি আদায় করবে, যেখানে 1 কোটি ভুয়ো জব কার্ড দিয়ে 11 বছরে কয়েক হাজার কোটি টাকা নয়ছয় হয়েছে। সেই টাকাগুলো যদি উদ্ধার করা যায়, দোষীদের যদি শাস্তি দেওয়া যায়, তাহলে ওই মজুরির টাকা দিয়ে আরও অনেক টাকা সরকারের কাছে থাকবে। এবং কেন্দ্রীয় সরকার তো টাকা বন্ধ করেনি, কেন্দ্রীয় সরকার বলেছে যে টাকাগুলো চুরি হয়েছে সেই টাকা উদ্ধার করো, দোষীদের শাস্তি দাও, তারপরে আবার টাকা পাবে। সেই কথাটা তো বলছে না, ভুয়ো জব কার্ড 1 কোটি, আধার কার্ডের সঙ্গে জব কার্ডের সংযুক্তকরণের সঙ্গে সঙ্গেই এই ফিগারটা বেরিয়েছে। তাহলে 12 বছর ধরে ভুয়ো জব কার্ড নিয়ে যারা কয়েক হাজার কোটি টাকা লুট করলো, সেই টাকার হিসাব তো কেন্দ্রীয় সরকার চাইবেই। সেটা চাওয়ার জন্য তাদের রাজনৈতিক প্রতিহিংসার তত্ত্ব আসে করতে। উনি আগে ব্যক্তিগত বিমানে চড়ে যাতায়াত করা বন্ধ করুন, তারপরে এইসব কথা বলবেন। ভারতবর্ষে সেন্ট্রাল ভিস্তা পরিকাঠামোগতভাবে এক অনন্য মাইল ফলক তৈরি করেছেন, এইসব ছেঁদো যুক্তি মানুষ বিশ্বাস করবে না। প্রথম কথা, 1 কোটি ভুয়ো জব কার্ড দিয়ে
10-11 বছর ধরে কয়েক হাজার কোটি টাকা লুট করেছে। সেই লুটের টাকা সরকার, তৃণমূল সরকার উদ্ধার করুক, যারা লুট করেছেন তাদের শাস্তির বিধান করুন, তারপরে ওনার এইসব বাগাড়ম্বরের কোনো মানে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় রীতিমত শুধু ইডি নয়, মোদিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আমাকে আটকানো যাবে না। উনি কে? পিসির ভাইপো ছাড়া ওর কোনো গুণ নেই, সবাই জানে পিসির ভাইপো ছাড়া ওর কোনো গুণ নেই। মোদিজিকে চ্যালেঞ্জ যে কেউ করতে পারে, তাহলে মোদিজির কিচ্ছু এসে যায় না, যা খুশি বলতে পারে। কেউ বাংলা সংবাদ মাধ্যমের একটা অংশ যারা নবান্ন থেকে বিজ্ঞাপন পায়, তারা অভিষেককে নিয়ে মাতামাতি করে, 10 কোটি বঙ্গবাসীর কিচ্ছু এসে যায় না অভিষেক কি বলল কি করল, হ্যাঁ কিচ্ছু এসে যায় না। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের অভিষেককে নিয়ে কোনো আগ্রহই নেই।